সমাজৰ বিভিন্ন ক্ষেত্ৰত তৃতীয় লিংগৰ লোক এতিয়াও বঞ্চিত। কিন্নৰকে ধৰি বিভিন্ন নামেৰে চিনাক্ত হলেও তেওঁলোকৰ কোনো স্থায়ী ঠিকনা নাই। আশ্বাস সামাজিক সংগঠনে সমাজৰ কিন্নৰসকলৰ অধিকাৰ আৰু সুৰক্ষা দিয়াৰ বাবে এক বিশেষ কাৰ্যসূচীৰ উদ্যোগ লৈছে। স্থানীয় কাছাৰ ক্লাবত কাছাৰৰ কিন্নৰসকলৰ সৈতে এখন সন্মিলন অনুষ্ঠিত হয়। কিন্নৰসকলৰ লগতে সমাজৰ বিভিন্ন ক্ষেত্ৰ প্ৰতিষ্ঠিত লোক উপস্থিত থাকে। অস্তিত্ব এক পেহচান শীৰ্ষক অনুষ্ঠানত কিন্নৰসকলে ইয়াত নিজৰ সমস্যাসমূহৰ ওপৰত আলোকপাত কৰে। আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানৰো আয়োজন কৰা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰে কিন্নৰসকলে। সমাজৰ কিন্নৰসকলক স্বীকৃতি দিয়াৰ লক্ষ্যৰে দীৰ্ঘদিন ধৰি আশ্বাস সংগঠনটোৱে কাম কৰি আহিছে। কিন্নৰসকলৰ বাবে আয়োজন কৰা কাৰ্যসূচীত কিন্নৰসকলৰ সমাজত সঠিক দিশত আগবাঢ়ি যোৱাৰ পথ কেনেকৈ দেখুৱাব পাৰে সেই বিষয়েও সভাত আলোচনা কৰা হয়। দেশৰ সংবিধানত যদিও কিন্নৰক তৃতীয় লিংগ হিচাপে স্বীকৃতি দিয়া হৈছে, তথাপিও সমাজে তেওঁলোকক মানি ল'ব নিবিচাৰে। দেশৰ বহু ঠাইতে কিন্নৰসকলে ৰেলযোগে যাত্ৰা কৰি টকা উপাৰ্জন কৰা দেখা যায়। বৰাক উপত্যকাতো বহু সংখ্যক কিন্নৰ আছে। সমাজত তেওঁলোকক সদায় সেৱক জ্ঞান কৰা হয়। কোনেও নিজৰ ঘৰ ভাড়াত দিব নিবিচাৰে। আশ্বাস এন জি অ'ই সকলো কথা বিবেচনা কৰি সিদ্ধান্ত লৈছে যে অন্ততঃ বৰাকৰ কিন্নৰসকলক যদি সমাজৰ আন পাঁচজন লোকৰ দৰেই সঠিক দিশত লৈ আত্মনিৰ্ভৰশীল কৰি তুলিব পৰা যায় তেন্তে তেওঁলোকৰ প্ৰতি থকা অৱহেলা আৰু বঞ্চনা দূৰ হ'ব। সংগঠনটোৱে তেওঁলোকক বিভিন্ন চাকৰিৰ প্ৰশিক্ষণ দি আত্মনিৰ্ভৰশীল কৰি তোলাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। আমার শিষ্য মেয়েরা আছে, ওদেরকে আমাদের উপরে বসা খাওয়া থাকা একটা বিয়ে বাড়িতে গেলে কেউ ভালোবাসে কেউ খারাপ পা, কেউ ভালোবাসে আমাদের দিয়ে কেউ খারাপ হয়ে ওঠে, ঠিক আছে? এমনি আমাদের চলো সবার কাছে আমাদের ধন্যবাদ রাখছি। আমাদের আজ একটি অনুষ্ঠানের আয়োজন করেছি শিলচর কাছাড় ক্লাবে। তার এই অনুষ্ঠানের একমাত্র উদ্দেশ্য আমাদের সমাজে যারা কিন্নর আছেন বা আমরা যাদেরকে হিজড়া চলিত ভাষায় যাদেরকে আমরা হিজড়া বলি তাদের অধিকার। অনেক ক্ষেত্রে তারা কিন্তু সবসময় লাঞ্ছিত বঞ্চিত। ওদেরকে ঠাকুর ভগবান আল্লাহ গড় যাই বলবো ওদেরকে কিন্তু মানুষ হিসাবেই জন্ম দিয়েছে, কিন্তু আমরা ওদেরকে মানুষ হিসাবে হয়তো সবসময় দেখি না, আমরা দুচোখ করি ওদেরকে, আমরা অন্য গ্রহের প্রাণী ভাবি এবং অনেক সুযোগ সুবিধা থেকে ওদেরকে আমরা বঞ্চিত করি। সেই জায়গা থেকে ওরা যাতে সমানতা পায় সেটার একটি ছোট্ট প্রয়াস হলো আমাদের আজকের এই অনুষ্ঠান। ওদের জীবনে অনেক অসুবিধা আছে, আমরা ওদেরকে ঘর ভাড়া দিতে চাই না, স্কুলে যদি ওরা পড়াশোনা করে প্রপারলি ওদের এডুকেশন আমাদের জন্য হয় না, কারণ কেউ ওদেরকে নিয়ে হাসাহাসি করে বা অনেক কিছু করে। তো এই সব সামাজিক প্রবলেম থেকে যারা ওরা বেরিয়ে এসে ওরা যাতে মানুষের মতো বাঁচতে পারে তার জন্যই আমাদের এই প্রবলেম।